দর্শক, আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি আপনাদেরকে মিষ্টি দই কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখিয়ে দিয়েছি। টক দই তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। তবে এই দইটা পারফেক্টলি তৈরি করার জন্য যে বীজের দরকার, বীজটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চারটি পদ্ধতিতে তৈরি করব, ভিন্ন প্রক্রিয়া হবে, আপনারা দেখে নিতে পারবেন এবং খুবই সহজে বাসায় পারফেক্টলি দই তৈরি করতে পারবেন। তো চলুন দেখে আসি কী কী লাগছে। আমি এখানে লিকুইড দুধটা জাল করে নিয়েছি। আপনারা 2 থেকে 3টা বলক এলে দুধটা নামিয়ে নেবেন, খুবই ঘন করার প্রয়োজন নেই। আর এইরকম টেম্পারেচারে আনতে হবে যেন আপনার একটা আঙ্গুল এর ভিতরে কিছু সময় চুবিয়ে রাখতে পারেন। 10 থেকে 12 সেকেন্ড মতো যদি আপনি চুবিয়ে রাখতে পারেন, সেই টেম্পারেচারে দইয়ের বীজটা তৈরি করার জন্য পারফেক্ট। আর নিয়ে নিয়েছি 1 ফালি তেঁতুল, আর নিয়ে নিয়েছি 1 টুকরা লেবু, 1টা কাঁচামরিচ লাগছে, 1টা শুকনা মরিচ। এর পুরো প্রস্তুত পুরো নিলে এখন আপনাদেরকে দেখিয়ে দেব। সেজন্য প্রথমে আমি একটা বক্স নিয়ে নিয়েছি, চারটি পদ্ধতিতে দেখাবো, এ কারণে আমার 4টি পাত্র লাগবে। এখন এর মধ্যে আমি এক এক করে দুধ ঢেলে নিচ্ছি। প্রথমে আমি মরিচ দিয়ে যে বীজটা বানাবো সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এইরকম আপনারা বোটা সহ মরিচ নিয়ে নেবেন, কারণ বোটার থেকে একটু ডিস্টেন্স থাকবে, এ পর্যন্ত দুধের মধ্যে ডুবে থাকতে হবে। এভাবে করে ডুবে রাখতে হবে। দেখুন, আমি বোটাটা নিচের দিকে দিয়েছি, আর কাঁচা মরিচটাও আমি ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি আরেকটি পাত্রের মধ্যে। দেখুন, বোটাটা ডুবে আছে। শুকনো মরিচটা একটু পাতলা, এটা ওজন অনেক কম, সেজন্য কষ্ট হচ্ছে। তবু আপনারা চেষ্টা করবেন যেন এর ভিতরে এটা থাকে, ডুবে থাকে। এবারে আমি দেখিয়ে দেব লেবু দিয়ে যে এই দই বীজটা তৈরি করব সেই পদ্ধতি। আপনারা 1 ফালি লেবু নিয়ে নেবেন, নিয়ে এই দুধের মধ্যে ভালোভাবে চিপিয়ে পুরোটা রস দিয়ে দিতে হবে। এবারে আমি যে পাত্রে তেঁতুল দিয়ে বীজটা তৈরি করব, দইয়ের বীজটা তৈরি করার জন্য আমি 1 ফালি যে তেঁতুল নিয়েছি এটা এর ভিতরে চুবিয়ে রেখে দিচ্ছি। এখন আমার 4টি পদ্ধতির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। দই বীজ তৈরি করার জন্য আমার এই পদ্ধতিটি শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে এগুলোকে 24 ঘন্টা গরম স্থানে রেখে দিতে হবে। আমি চুলার পাশে হালকা গরম জায়গায় এগুলোকে রেখে দেবো। আপনারা যদি রান্না না করেন তাহলে চুলাটা একেবারে লো ফ্লেমে দিয়ে চারিদিক দিয়ে বসিয়ে রাখবেন, তাহলে এটা 24 ঘন্টাতেই খুব ভালোভাবে জমে যাবে। বোটাগুলো অবশ্যই এর ভিতরে ডুবে থাকতে হবে, তা না হলে কিন্তু দই বীজটা জমবে না, কারণ বোটার ভিতরে যে এনজাইম থাকে এই উপাদানটাই দইটা জমতে সাহায্য করবে। এখন এগুলোকে আমি ঢেকে নিচ্ছি আর অপেক্ষা করছি 24 ঘন্টা। 24 ঘন্টা দইয়ের বীজটাকে আমি রেখে দেওয়ার পরে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে ভিতরে খুব পারফেক্টলি এই বীজটা তৈরি হয়ে গেছে। প্রথম পাত্রটি ঢাকনা খুলেছি, এভাবে করে আমি সবগুলো ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, দইগুলো একেবারে জমে গেছে। নাড়াচাড়া দিলে শুধু উপরে একটু পানি মনে হচ্ছে, কিন্তু যে অংশটা বীজ হয়ে গেছে সেটা নড়াচড়া করছে না। অতএব আমি বুঝে নিচ্ছি এটা খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এটা আমি তেঁতুল দিয়ে করেছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই বীজটা দিয়ে আপনি মিষ্টি দই এবং টক দই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এটা লেবু দিয়ে আমি তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন লেবুর রস দিয়ে করেছি। এটা করেছিলাম কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, এই বীজটাও খুব ভালোভাবে জমে গেছে। শুকনা মরিচের বীজটাও আমি আপনাদের দেখিয়ে দেই। দেখুন, এভাবে করে আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে বাসায় খুব ভালোভাবেই দই বীজটা তৈরি করতে পারবেন। একটু পানি পানি মনে হচ্ছে, আপনারা যখন এটা ইউজ করবেন পানিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ পানি ছাড়া যদি দেন তাহলে আপনাদের দইটাও খুব সুন্দর পানি ছাড়াই তৈরি হবে।
যে সময়টুকুতে আপনারা ঢেকে রেখে দেবেন সেই সময় একবারও ঢাকনা খোলা যাবে না এবং এটাকে নাড়াচাড়া করা যাবে না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন, একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার আগামী একটা রেসিপি তৈরি করার অনুপ্রেরণা। এর পর্যন্তই আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।